দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে 10 টাকায় ইফতার অনেকটা স্বপ্নের মতো। এমনই এক ভিন্নধর্মী উদ্যোগের চিত্র মিলেছে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির কামারখাড়া স্কুল মাঠে, যেখানে 10 টাকায় পাওয়া যাচ্ছে 8টি ইফতারি পণ্য। বাজারে জিনিসের অনেক দাম, আমরা 10 টাকা মূল্য দিয়া 1 কেজি চিনি, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি তেল, 1 কেজি বুট, 1 কেজি মুড়ি, 1 কেজি সিরা আমরা পাইছি। আমি খেজুর পাইলাম, মুড়ি পাইলাম, পেঁয়াজ পাইলাম, তেল পাইলাম, চিনি পাইলাম, সিরা পাইলাম, সব পাইয়ে খুবই আনন্দিত। ফ্যামিলির সবারই নিয়ে আমরা ইফতার করব, খুব আমরা আনন্দিত আছি। এই ইফতার বাজারে মাত্র 10 টাকায় মিলছে 1 কেজি চাল, ডাল, পেঁয়াজ, চিনি, বুট, মুড়ি, চিরা ও খেজুর। কম মূল্যে পণ্য কেনার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছেন নিম্ন আয়ের মানুষ। এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগতেছে, আমি খুবই খুশি। আর এখানে সবাই আর কি নিম্ন মূল্যে নিতে পারতেছে, 10 টাকা দিয়ে বাজার করতে পারতেছে, এই জন্য আর কি সবাই দিতে পারে, আমি খুবই খুশি, আমার খুবই ভালো লাগতেছে। 10 টাকার বিনিময়ে 1 কেজি পেঁয়াজ, 1 কেজি তেল, 1 কেজি চিনি, 1 কেজি ডাল, 1 কেজি সিরা, 1 কেজি মুড়ি, 1 কেজি বুট, ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। জিনিসপত্রের আকাশছোঁয়া দামের কারণে ইফতার সামগ্রী যেখানে সাধারণ মানুষের সাধ্যের বাইরে, সেখানে 10 টাকায় 8 প্রকারের ইফতার সামগ্রী পেয়ে হাঁপ ছেড়ে বেঁচেছেন নিম্নআয়ের নারী পুরুষেরা। ব্যতিক্রমী এই আয়োজন অসহায় মানুষের মুখে তৃপ্তির হাসি ফুটিয়েছে। এখানে 10 টাকার বিনিময়ে 1 কেজি পেঁয়াজ, 1 কেজি ডাল, 1 কেজি চিনি, 1 কেজি বুট, তারপরে 1 লিটার তেল, 1 কেজি মুড়ি, তারপর আধা কেজি খেজুর, এগুলা নিতে পারতেছে সবাই খুব সহজে। 10 টাকার বাবদে আমি 8 মাল পাইছি, বুট, চিনি, চিরা, মুড়ি, তেল, খেজুর আর পেঁয়াজ। অনেক অনেক আনন্দ লাগতেছে, অনেক খুশি লাগতেছে, আমার অসহায়, আমার কেউ নাই, বাড়িঘর কিচ্ছু নাই। 10 টাকায় যেসব জিনিসপত্রের বিতরণ হচ্ছে তার বাজার দাম 1000 টাকার উপরে। অস্থায়ী ইফতার বাজারে 300 নিম্ন আয়ের মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে ইফতার সামগ্রী। আর এই ইফতার বাজারের আয়োজন করেছে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন। 10 টাকায় বাজারে কাঁচা মরিচও কিন্তু পাওয়া যায় না। এখন 10 টাকায় আমরা 8টা পণ্য কিনলাম, 8টা পণ্যতে মোটামুটি এনে 1000 টাকার মতন মাল আছে। এটা আমাদের দরিদ্র যারা আছে এদের জন্য অনেকটা আগ্রহিত হলো, অনেকটা উপকার হলো, আর যারা দিচ্ছে এরা যেন আরো আগামীতে আরো ভালো দিতে পারে। ব্যতিক্রমী এই ইফতার আয়োজনের মূল লক্ষ্য মানুষের মুখে হাসি ফোটানো। গরিব দুঃখী মানুষ যেন বিনামূল্যে ইফতার নিতে দ্বিধায় না ভোগেন, সেজন্যই নামমাত্র 10 টাকায় ইফতারের ব্যবস্থা করেছে সংস্থাটি। উদ্দেশ্য হচ্ছে মানুষের মুখে হাসি ফোটানো।